কাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ পরিসংখ্যান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পরিসংখ্যানের আমরা গড় নির্ণয়ের অবিচ্ছিন্ন চলকের গড় নির্ণয়ের কিছু ব্যতিক্রম অঙ্ক দেখব চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটা শুরু করি আর আজকের বিষয় হলো পরিসংখ্যান অধ্যায়ের কেন্দ্রীয় প্রবর্তন পরিমাপ আর আলোচ্য বিষয় হলো গড় নির্ণয় মিন নির্ণয় পার্ট টু দেখো অবচ্ছিন্ন চলকের গড় নির্ণয়ের দুইটা সূত্র আছে এটা প্রত্যক্ষ পদ্ধতি এটা সংক্ষিপ্ত পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হল সামেশন এফ এক্স বাই এন তাহলে এখানে সামেশন সমষ্টি এফ হল গণসংখ্যা এক্স হলো শ্রেণীর মধ্যমান এন হলো মোট গণসংখ্যা আর সংক্ষিপ্ত পদ্ধতি দুইটা সূত্র যদি শ্রেণীর ব্যবধান সমান হয় তাহলে এক্স বার সমসান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি আর যদি অসমান হয় তাহলে এ প্লাস সামেশান এফ ডি বাই এন ইন্টু সি তাহলে এক্ষেত্রে ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ বাই সি আর যদি হয় সেক্ষেত্রে ডি মানে হলো এক্স মাইনাস এ এ হলো কল্পিত গড় এক্স হলো শ্রেণীর মধ্যমান সি হলো শ্রেণীর ব্যবধান ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই দুটো সূত্র এখন আমরা কিছু আজকে দেখব যে চলকের কিছু ব্যতিক্রম অঙ্ক আছে যে অঙ্কগুলো দেখো আমরা কীভাবে করি আমরা দুইটা অঙ্ক দেখব খেয়াল কর এই হলো তোমার বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো খেয়াল করো বুঝতে লেখা আছে দশের নিচে বিশের নিচে তিরিশের নিচে চল্লিশের নিচে পঞ্চাশের নিচে ষাটের নিচে সত্তরের নিচে আশির নিচে এরকম নিচে নিচে কথা লেখা থাকবে আর শ্রমিক সংখ্যা দেওয়া আছে তাহলে এরকম নিচে লেখা থাকলে বুঝতে হবে এইগুলো হচ্ছে কি ফ্রিকোয়েন্সি দেয়া নেই দেওয়া আছে কি এলসিএফ অর্থাৎ লেস দ্যান কিমিউনিটি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাহলে আমাদের কী করতে হবে এখান থেকে শ্রেণী রেডি করে নিতে হবে এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে আদারওয়াইজ তুমি মেন বের গড় বের করতে পারবে না তাহলে সে পতাকা পদ্ধতি করো আর সংকেত পদ্ধতি করো তাহলে এই যে অঙ্কগুলো আসলে খেয়াল করতে হবে নিচে লেখা থাকলে সেখানে ফ্রিকোয়েন্সি লেখা থাকে না থাকে হলো এলসিএফ মানে উপর থেকে কর্ময উত্ত কর্ম কর্ময গণসংখ্যা থাকে দেখো উপর থেকে বাড়তে বাড়তে দেখো নিচেরটা সবচেয়ে হাই হয় তার মানে এটি হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি তাহলে প্রথমে আমরা কি করব এখান থেকে একটা শ্রেণী রেডি করে নেব দেখো এটা বলছে কি দশের নিচে বিশের নিচে দেখো সব জায়গায় ব্যবধান কত দশ দশ করে দশের নিচে আমরা কীভাবে লিখতে পারি জিরো টু টেন লিখতে পারি এটাকেই বলা হয় দশের নিচে বিশের নিচে মানে কি দশ থেকে বিশ কারণ বহির্ভুক্ত পদ্ধতি আমরা কাউন্ট করি কত তালে দেয়া সময় উনিশ পর্যন্ত এই জন্য এটাকে বলা হয় বিশের নিচে দশ থেকে বিশ বলা যা বিশের নিচে বলা এক কথা তিরিশের নিচে মানে কত বিশ থেকে তিরিশ তারপরে তিরিশ থেকে চল্লিশ এরকম আসলে তোমরা রং এভাবে রেডি করে নেবে পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে ষাট তারপরে ষাট থেকে সত্তর তারপরে আমরা লিখবো সত্তর থেকে আশি সত্তর থেকে আশি মানে কি এটাই হলো আশির নিচে কারণ এখানে আমরা টালি কাউন্ট করে উনআশি পর্যন্ত এই জন্য এটা কেবল হয় তাহলে এরকম লেখা থাকলে আমাদের স্রিন রেডি করে নিতে হবে তারপরে ফ্রিকোয়েন্সি বের করতে হবে দেখো ফ্রিকোয়েন্সিগুলো বের করার কি প্রথমটা লিখবা তারপরে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ পনেরো বিয়োগ করবা তাহলে বিয়োগ করলে কত বিশ বের হবে তারপরে বড়টা থেকে ছটা বিয়োগ করবো তারপরে বের হবে কত পঁচিশ এইভাবে আমরা বিয়োগ করে করে ফ্রিকোয়েন্সিগুলো বের করবো কারণ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না তারপরটা হলো টুয়েলভ তারপরটা হলো থার্টি ওয়ান তারপর হলো সেভেন্টি ওয়ান তারপর একটা হলো ফিফটি টু এরপরে কি করবা তুমি এইগুলো আবার যোগ করবা যোগ করলে দেখা দেখা যাচ্ছে যে এন সমান সমান কত এই টু হবে এই যেটা দেওয়া থাকবে এটার সাথে মিলে যাবে এরপরে দেখো তাহলে আমাদের মূল কাজ হলো কি আর সব আগের মতোই তাহলে এই দুটো নতুন জিনিস শিখলাম সেটা হলো কি দশের নিচে 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 কথা থাকলে আমাদের এভাবে জিরো টু টেন লিখতে হবে ব্যবধানটা দেখবে সমান ব্যবধান দশ ব্যবধান তাহলে জিরো থেকে টেন না লেখা পর্যন্ত না লিখলে আমি ব্যবধান দশ পাবো না আবার দশের নিচেও পাবো না ঠিক আছে আর এরকম নিচে কথা লেখা থাকলে ফ্রিকুয়েন্সি দেওয়া থাকে না থাকে হলো উদ্ধক্রমে করবে যদি গণসংখ্যা অর্থাৎ এখান থেকে ফ্রিকুয়েন্সি বের করতে হবে কী করে প্রথমটা লিখবা বড়টা থেকে ষোলোটা বিয়োগ বড়টা থেকে ষোলোটা বিয়োগ করে করে আমরা ফ্রিকোয়েন্সি বের করবো তারপর এইগুলো সব যোগ করে দেখব যে দুইশো হয় কিনা এরপরে আগের মতো তুমি শ্রেণীর মধ্যমানগুলো বের করো তা তারপর পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন তারপরটা পঁয়ষট্টি তারপরটা হলো পঁচাত্তর তারপরে আমরা মাঝে মাঝে একটা মানটাকে আমরা এ ধরবো ধরো সাপোজ আমরা এ ধরলাম এটাকে কল্পিত কর তাহলে এখানে কত থাকবে মাইনাস থ্রি আর টেকনিক আমরা জানি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এখন এ ফার ডি গুণ করো মাইনাস তিন পুরো পঁয়তাল্লিশ তারপরে বিশ দুগুণে চল্লিশ পঁচিশ এককে পঁচিশ তারপরে জিরো তারপরে বারো তারপরে গুণ করে যা হবে সেটা লিখব তারপরে দুইশো তেরো আসে তারপরে গুণ করলে দুইশো আট তাহলে এগুলো সব যোগ করলে হবে সামেশন এফডির মান পাব তিনশো এখন আমরা কী করব সূত্র লিখে বাস মান বসাই দিলে আমাদের কাজ শেষ তাহলে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতি তুমি সূত্র লেখো যে কোনো এক পদ্ধতি করতে পারো আমরা জানি এক্স বার ইজিক টু এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি তাহলে এখানে তুমি এর মান বসাও পঁয়ত্রিশ সামেশন এফডির মান হলো তিনশো পঁচাশি আর এন এর মান হলো দুইশো আর সি হল ব্যবধান সব জায়গায় কত দশ তাহলে এটার সাথে এটা গুন করে এটা দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে ফিফটিন পয়েন্ট আমাদের আস্তে কত ফিফটিন পয়েন্ট তাহলে এই ফিফটিন পয়েন্ট ফোরের সাথে যোগ করলে হয় ফিফটি এটাই হলো তোমার সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে অবিচ্ছিন্ন চলকের গড় নির্ণয় গড় নির্ণয়ের প্যাটার্নটা সব ঠিক আছে আমরা দুইটা নতুন জিনিস শিখলাম সেটা হলো নিচে কথা লেখা থাকলে এভাবে ক্লাস রেডি করে নিতে হবে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে ঊর্ধ্বক্রমের কর্মজিত যদি গণসংখ্যা দেওয়া থাকে তুমি খেয়াল করবা দেখো যে ফ্রিকোয়েন্সিগুলো ক্রমে ক্রমে বাড়তে বাড়তে সবচেয়ে নিচেরটা বড় হবে নিচে কথা লেখা থাকলে তাহলে সেখান থেকে ফ্রিকোয়েন্সি বের করব তারপর আগের মতোই সবাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো চলো যে আরেকটা অঙ্ক দেখি আমরা যদি অঙ্কটা নিচে দেখলাম এখন যদি উপরে লেখা থাকে বুঝতে ভাবো আসতে পারে যে দেখো লেখা আছে জিরোর উপরে বিশের উপরে চল্লিশের উপরে ষাটের উপরে তারপর আশির উপরে এরকম বিষয় যদি তোমার লেখা থাকে তাহলে তুমি কিভাবে তখন কি করবা একশোর উপরে একশো বিশ দেখো ব্যবধান কত সব জায়গায় বিশ বিশ করে বাড়তেছে তাহলে শূন্যের উপরে শূন্যের উপরে তুমি কত লিখবা যত ব্যবধান তত লিখবা জিরো থেকে বিশ কারণ ব্যবধান বিশ তার বিশের উপরে তার বিশ থেকে চল্লিশ ব্যবধান যেহেতু বিশ বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে একশো তারপরে আমরা কী লিখবো একশো থেকে একশো বিশ তারপরে একশো বিশ থেকে একশো চল্লিশ এরপরে দেখো আমরা যদি উপরে লেখা থাকে তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না উদ্ধকর্মে করে এখন থাকে নিম্নক্রমে কর্ম যদি সংখ্যা অর্থাৎ নিচ থেকে যোগ করে করে উপরেরটা বড়ো খেয়াল করো সিকোয়েন্সটা খেয়াল করো আস্তে আস্তে বাড়তে 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 উপরে যাচ্ছে তাহলে এখানেও তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে এখানে দেখো টোটাল ফ্রিকোয়েন্সি এন মানে আসি হবেই তোমাকে যোগফল আশি বের করতেই হবে তাহলে প্রথমে থ্রি লিখবা তারপরে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করো সিক্স এইভাবে আমরা কি করব। আমরা বিয়োগ করে করে ফ্রিকুয়েন্সিগুলো সব বের করে ফেলবো দশ তারপরটা হলো বাইশ তারপরটা হলো ছাব্বিশ তারপরটা হলো ফোর তাহলে এইভাবে তুমি এখন এগুলো যোগ করে দেখো আশি হয়ে যাবে এরপর আমরা শ্রেণীর মধ্যমান বের করবো দ ওই মিড ভ্যালু উদ্দুষীমা নির্ময়সীমা যোগ করে দিয়ে ভাগ তারপরে দশ তারপরে দশের সাথে যোগ করলে তিরিশ তিরিশের যোগ করলে পঞ্চাশ পঞ্চাশের বীর যোগ করলে সত্তর সত্তর আর বীর যোগ করলে নব্বই নব্বই আর বীর যোগ করলে একশো দশ একশো দশ আর বীর যোগ করলে একশো তিরিশ তাহলে আমরা এখন মধ্যমান ধরো সত্তর টাকা আমরা এ ধরি তুমি পঞ্চাশটাও ধরতে পারো তাহলে কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি কী করে বের করলাম এক্স মাইনাস এ আর সিমের ব্যবধান হলো বিশ ভাগ করলে এগুলো আসে এখন তুমি গুণ করো মাইনাস তিনে চারি বারো তারপরে মাইনাস ছাব্বিশ দুগুণে বাহান্ন মাইনাস বাইশ জিরো নাইন টুয়েলভ নাইন তাহলে এগুলো যোগ করলে কী হবে সামেশন এফডির মান পাবো হলো মাইনাস ফিফটি সিক্স যোগ বিয়োগ করলে এখন আমরা সূত্র লিখলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা জানি এক্স বার ইজ ইজিক টু এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি তাহলে এর মান কত সত্তর আর সামেশন এফডির মান হলো মাইনাস ফিফটি সিক্স এর মান হল আশি আর শ্রেণির ব্যবধান হল বিশ তাহলে এগুলো এটা দিয়ে এটা গুণ করে আশি দিয়ে ভাগ করলে হয় কত তোমার মাইনাস ফর্টিন তাহলে এটা মাইনাস আছে তাহলে এটা বিয়োগ করলে হবে ফিফটি সিক্স এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিসংখ্যানের আমরা অবিচ্ছিন্ন চলকের গড় বের করতে জানে কিন্তু এই জাতীয় অঙ্কগুলো আসলে কিন্তু তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে ক্লাসটা কী করে রেডি করবো এটাকে আসলে কি কিনা ফ্রিকোয়েন্সি থাকলে কী হবে এলোমেলো থাকবে আর উর্ধক্রম নিম্নক্রমের ক্রমজাত গণসংখ্যা থাকলে খেয়াল করবা যে যদি নিম্নক্রম থাকে নিচেরটা ছোটো থাকবে আর বাড়তে 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 একবারে সিকোয়েন্সি অনুসারে বাড়বে এই যে ছিয়াত্তরের পরে যদি পঁচাত্তর থাকে তাহলে বুঝতে হবে এটা ফ্রিকোয়েন্সিতে আছে আর এখানে দেখো একটার সাথে একটা মিল নেই ক্রমে ক্রমে বাড়তেছে তাহলে মানে কি নিম্নক্রমে কর্মচিত গণসংখ্যা তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখা তাহলে রাখতে হবে একটা হলো কি যদি নিচে কথা লেখা থাকে তাহলে থাকবে হলো কি উদ্যোগ কর্মী গণসংখ্যা আর উপরে লেখা থাকলে থাকবে থাকবে কি নিম্নকরণ করার সংখ্যা তাহলে উদ্যোগরণ থাকলে উপর থেকে বিয়োগ করে করে নিয়ে আমরা ফ্রিকোয়েন্সি বের করব আর নিম্নক্রম থাকলে নিচ থেকে বিয়োগ করে করে আমরা ফ্রিকোয়েন্সি বের করব করে আমাদের আগের মতো নিয়মে সংক্ষিপ্ত পতাকা পদ্ধতি যদি তুমি পতাকা পদ্ধতি করে এফএক্স করলে হয়ে যেত সংক্ষিপ্ত পদ্ধতি করলে শুধু অ্যাপ্লাই করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা পরিসংখ্যানের গড় নির্ণয়ের একটু ব্যতিক্রম দুটি অঙ্ক দেখলাম যে অঙ্কের ভিতরে উর্ধক্রমের কোনো যে গণসংখ্যা নিম্নক্রমে কোনো যদি গণসংখ্যা লেখা থাকে এবং শ্রেণীগুলো ঠিক ওইভাবে রেডি করা থাকে না নিচে বা উপরে কথাগুলো লেখা থাকে তাহলে এই জাতীয় অঙ্কগুলো থাকলে এভাবে রেডি করে আমরা করে ফেলব আশা করি তোমরা আজকের পরিসংখ্যান ক্লাসটা তোমাদের উপকার আসবে এবং এইগুলো এই টাইপের অঙ্কগুলো বই দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই আশা একটা করে আজকের মতো ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ